হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি তাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা রাত থেকে শুরু করছি। মায়ের বাবা আসার সময় কিছু সবজি আনছে, ঘরে কোনো সবজিও না, আদাও শেষ হয়ে গেছে, আর এদিকে আমার চুলে ধর তেলও শেষ। সব সময় তো এমনি তেলের বোতল কিনে নিয়ে আসা হয় যে কোনো কোম্পানির, কিন্তু চুল আমার মাথায় এমনিতেও নাই। তারপরে প্যাশুট দিয়েছিলাম, প্যাশুট দিয়ে চুল উঠে যাচ্ছে। কিউট ব্যবহার করছি, সব থেকে বেশি চুল উঠছে হচ্ছে কুমারিকা দেওয়ার পর থেকে। এই জন্য এখন থেকে চিন্তা করছি খোলা তেলটাই ব্যবহার করব। এই জন্য মায়ের বাবাকে বললাম খোলা তেল এনে দিতে, এই জন্য খোলা তেল এনে দিছি। আর এদিকে হচ্ছে চিচিঙ্গা ঢেঁড়স আনছে। আমরা একদম নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষ, আমাদের আসলে মানে শখ আহ্লাদ নেই, কারণ যেই সবজিতে হাত দিব সেটাতেই মানে সেকা লেগে যায় আগুন। এত দাম বেশি প্রত্যেকটা সবজির, কোনটা রেখে কোনটা কিনবো? পছন্দের কোনো সবজিও বাজারে এখন পাওয়া যায় না, আর কিনতে গেলেও তো হতাশ হইতে হয়। আর এদিকে হচ্ছে দেখেন, আমি একটা কেসি নিছি, কেসি ধার একটুও না, এদিকে পলিথিনই কাটতেছে না, পরে লাস্টে রাগ করে হাত দিয়ে ছিঁড়ে নেওয়া লাগলো আমার। আর যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাশুট এক্সট্রা কেয়ার, যে তেলের বোতলটা, ওইটা আমাকে এর আগে একটা ব্যবহার করছিলাম, তো এই জন্য বোতলটা রেখে দিছিলাম। কারণ এই বোতল দিয়ে মাথায় তেল দিতে অনেক সুবিধা হয়, কারণ চুলের গুঁড়ে গুঁড়ে তেলটা ধোয়া যায়, এই জন্য বোতলটা আমি রেখে দিছিলাম। এর মধ্যে তেলটা ঢেলে নিলাম, আর বাকি যেইটুকু থাকে ওইটা একটা কাঁচের বোয়েমে রেখে দিব। কাঁচের বোয়েমে তেল রাখলে ভালো থাকে, আর এই তেল তো বেশি দিন যাবে না, কারণ সপ্তাহে দুই দিন তো চুলে তেল দেওয়া হয়, নাহলে মাথা ব্যথা হয়। আগে সপ্তাহে একদিন তেল দিতাম, এর থেকে কমও দিতাম, কিন্তু এখন যদি সপ্তাহে দুদিন তেল না দিই কেন জানি মাথা ব্যথায়। তেল দিলে মনে হয় নিজের কাছে ভালো লাগে। আর বাকি তেলটুকু আমি তো কাঁচের জারে ঢেলে নিচ্ছি, আর পলিথিনের গায়েও তো তেল লেগে আছে, ওইটা হচ্ছে আমি চুলের সঙ্গে ঘষে লাগাইনি, কারণ নারকেল তেলের যে দাম বাবা, এই জন্য তেল একটুও ফেলা যাবে না। আর এদিকে হচ্ছে এখন এই তো তেলটা উঠায় রাখবো, আর সবজি কিছু কেটে রেখে দিব, যেহেতু পানির সমস্যা হচ্ছে। আর সকালবেলা মাহের স্কুল আছে, আমাকে অনেক সকালে উঠতে হয়, ভোর 4:30 উঠতে হয়, কারণ সকালবেলা উঠে রান্না বান্না করে মাইকে রেডি করে দেওয়া। আর এদিকে তো আমি ভোর 4:30 উঠে পড়ছি, উঠে ভাত বসাই দিয়ে এদিকে ভাজিও বসাই দিছি, আর চিচিঙ্গাটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করব। আর এ তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু এখনও অন্ধকার, কারণ 6:30 মধ্যে মাহি হচ্ছে বাসা থেকে বের হয়ে যায়, কারণ ওই সময়টি করে আমাকে সব কিছু রেডি করতে হয়। আর এইগুলো হচ্ছে বাজার আনা হয়েছে গতকালকেই, কিন্তু উঠানো হয় নাই, মাহির আগের ওয়াটার পটটা অনেক দিন হয়েছে, তো এই জন্য ভাবলাম একটা ওয়াটার পট পাল্টাই দিই, যেহেতু অনেক দিন ধরে ব্যবহার করতেছে, একটা ওয়াটার পট আনা হয়েছে। এইটাও এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, টিফিনটা রেডি করব। স্কুল থেকে টিফিন দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ দিনই সিঙ্গারা দেয়, আর মাহি হচ্ছে সিঙ্গারাটা পছন্দ করে না, এই জন্য আমি ঘরে বানানো কিছু টিফিন বেশিরভাগ দিনই দিয়ে দিই। আর হচ্ছে এখানে কিছু বিস্কিট কিনে আনা হয়েছে, ওইগুলাও দিয়ে দিব। আর হচ্ছে প্রথমে বিস্কিটটাই দিতে চাইছিলাম, পরে মায়ের বলতেছে শুধু বিস্কিট নেবে না, পরে আমি তো তাড়াতাড়ি কী বানানো যায়, পরে ঘরে কলা ছিল, কলা দিয়ে একটা প্যানকেক বানিয়ে নিলাম, কলা ডিম আর এক প্যাকেট ছোটো 10 টাকা দামে যে গুঁড়া দুধ ওইটা দিয়ে বানিয়ে নিছি। আর এখানেই তো একটা বিস্কিটটা দিয়ে দিচ্ছি, আর এখানেই তো আমি আর দিব নাই, 5টাই বিস্কিট দিয়ে দিলাম, আর 2-3টা বাদাম দিব, যেহেতু গত রাতেই আনা হয়েছে মায়ের টিফিনের জন্য এগুলো আনা হয়েছে। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা, তাহলে আমি যে কোনো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ। আর এদিকে মাহিপুরের রেডিও এখন চলে যাবে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।